কি অবস্থা, কেমন আছো সবাই? কি অবস্থা পোলাপান, কেমন আছো তোমরা সবাই? আজকে ত্রিকোণমিতির 2 নম্বর লেকচার। হ্যাঁ, আজকে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এর লেকচার 2। হ্যাঁ, আজকে আমাদের লেকচার 2। গত ক্লাসে আমরা বেসিক জিনিসপত্র শিখছি, গত ক্লাসে আমরা কোনো ম্যাথ করি নাই, তাই না? গত ক্লাসে অর্থাৎ লেকচার 1-এ আমরা ত্রিকোণমিতির একদম বেসিক জিনিসগুলো শিখছি, আজকে থেকে ম্যাথ শুরু হবে। এবং আজকে ক্লাসে আমরা চেষ্টা করব 7.1 অথবা 7-এর A, যেটাই বলি না কেন, এটা কমপ্লিট করতে। এই অধ্যায়ের সবগুলো টাইপ আজকে ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করব, দেখি কমপ্লিট করা যায় কি না। 7.1 অথবা 7-এর A, কোনো কোনো রাইটারের বইয়ে 7.1 এই নামে আছে, আবার বেশিরভাগ বইয়ে 7-এর A এই নামে আছে প্রথম পরিচ্ছেদটা। তো আজকে ক্লাসে আমরা 7.1 বা 7-এর A এইটা কমপ্লিট করার চেষ্টা করব, দেখি আজকে কমপ্লিট করা যায় কি না। হোপফুলি আজকে কমপ্লিট করে ফেলতে পারবো। তো তোমরা যারা আসছো, অবশ্যই তোমাদের পরিচিত ফ্রেন্ড যারা এই কোর্সে এনরোল করা আছে তাদেরকে একটু দ্রুত মেনশন করে দাও, আমি ক্লাসটা খুব দ্রুত শুরু করে দিব। হ্যাঁ, আমি ক্লাসটা 2 মিনিটের মধ্যে শুরু করে দিব, 6টা 1 বাজে। হ্যাঁ, 6টা 1 বাজে আমি 6টা 3-এ ক্লাস শুরু করে দিব। তো তোমরা অবশ্যই তোমাদের পরিচিত ফ্রেন্ড যারা এই কোর্সে আছে বা এই গ্রুপে আছে তাদেরকে একটু মেনশন করে দাও, হ্যাঁ, যেন সবাই দ্রুত চলে আসে। প্রথম ম্যাথটা বুঝতে না পারলে বাকিগুলো বুঝতেও সামান্য অসুবিধা হবে। আর এই ক্লাসে যদি এমন কেউ এসে থাকো যে লেকচার 1 এখনও দেখো নাই, তুমি অবশ্যই লেকচার 1 কমপ্লিট করে তারপরে লেকচার 2 দেখতে আসবা। লেকচার 1 না দেখে লেকচার 2-তে অনেক কিছুই তুমি বুঝতে পারবা না। কাজেই আজকে যদি কেউ লেকচার 1 না দেখে এই ক্লাসটা করো, তোমার কনফিডেন্স কিন্তু ড্রপ হয়ে যাবে, তোমার মনে হবে যে এগুলো তুমি বুঝতেছো না বা তুমি মনে হয় এগুলো পারতেছো না, কিন্তু আসলে কিন্তু ঘটনা হচ্ছে অন্যটা, ঘটনা হচ্ছে তুমি আগে ক্লাসটা করো নাই, এই জন্য তুমি বুঝতেছো না। ঠিক আছে, তো অবশ্যই সিরিয়ালাইজ করবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মাহি, ওয়ালাইকুম আসসালাম সজীব, ওয়ালাইকুম আসসালাম মেহেদি হাসান, রাকিব হোসেন, সব কিছু কি ঠিকঠাক আছে? ওকে বকুল, ওয়ালাইকুম আসসালাম সবাইকে একসাথে, ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। হ্যাঁ ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে দিব। প্রিয় স্যারের ক্লাস করার জন্য মাম আর মেহেদি অনুষ্ঠানে যায়নি। আরে খুবই ভালো, এত ডেডিকেশন তোমার, ঠিক আছে এই ডেডিকেশনটা ধরে রাখো, শেষ পর্যন্ত ক্লাসগুলা সবগুলা ভালো মতো কইরো, তাইলে আশা করি উপকৃত হবা। হ্যাঁ, এই ডেডিকেশন ধরে রাখো, ঠিক আছে, ওকে, তো চলো শুরু করি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম তারাফ, ওকে ভাইয়া, গাইড কি কিনবো? গাইড হচ্ছে তোমার কলেজে যেই বই ফলো করে, মানে তুমি যেই মেইন বইটা ফলো করো, হইতে পারে এস ইউ আহমেদ বা অসীম কুমার সাহা বা সিস্টেক বা রূপন্তী বা কেতাবউদ্দিন, যে রাইটারের বইটা ফলো করো সেই রাইটারের একটা নোট বা সলিউশন কিনতে পাওয়া যায়, সেটা কিনে নিলেই হয়ে যায়, আলাদা করে গাইড কেনার প্রয়োজন আছে বলে মনে হয় না, বাট চাইলে কিনতে পারো, রয়্যাল গাইড ভালো, রয়্যাল গাইড ভালো। আর বইয়ের বেলায় অসীম কুমার সাহা স্যার, রূপন্তী, সিস্টেক, কেতাব সবগুলাই ভালো, কোনোটাই খারাপ না। তো ঠিক আছে আমরা শুরু করি, ঠিক আছে আমরা শুরু করি, প্রশ্নটা তুলে ফেলো সবাই, প্রশ্নটা তুলে ফেলো। গত ক্লাস যারা করছো আজকে ক্লাসটা তোমাদের কাছে খুব সহজ লাগবে, যারা গত ক্লাসটা মানে লেকচার 1 যারা দেখে আসছো তোমাদের কাছে আজকে ক্লাসে না পারার মতো কিচ্ছুই থাকবে না, সব কিছুই আশা করি সুন্দর মতো বুঝতে পারবা। তো প্রশ্নটা তুলে ফেলো দ্রুত, প্রশ্নটা তুলে ফেলো, এগুলো 9-10-এর ম্যাথ, যারা 9-10-এর ত্রিকোণমিতি অধ্যায় করছো এগুলো তোমরা পারো, তাও আমি সকল টাইপ কভার করে আগাবো। কেউ যদি এরকম থাকে যে 9-10-এ সে ফাঁকিবাজি করছে, এই টাইপের ম্যাথ করে নাই, সেও যেন এখন একদম শুরু থেকে সকল টাইপ কমপ্লিট করে আগাইতে পারে। বাট এই ম্যাথটা একদম হুবহু 9-10-এই ছিল, 7-এর A, মানে 7-এর A বা 7.1, এই অধ্যায়ের ম্যাক্সিমাম জিনিসই আসলে একদম 9-10-এর বেসিক দিয়েই করে ফেলা যায়। তো চলো আমরা শুরু করি, কি বলছে? কস স্কয়ার পাই বাই 7, কস স্কয়ার 5π/7, প্রশ্ন লিখো, কস স্কয়ার পাই বাই 7, কস স্কয়ার 5π/14,
cos স্কয়ার 8π/7 প্লাস cos স্কয়ার 9π/14 এটার মান নির্ণয় করতে বলছে। এখন এটার মান নির্ণয় করার পূর্বে এইগুলো দেখো কিসে আছে, রেডিয়ানে আছে না? তো রেডিয়ানে তো আমাদের বুঝতে একটু অসুবিধা হয়, রেডিয়ানে মানগুলা কত এগুলো বুঝতে একটু অসুবিধা হইতে পারে। তো যারা রেডিয়ানে রেখে করতে একটু ভয় পাও, তোমরা আগে মনে মনে এগুলোকে ডিগ্রিতে কনভার্ট করে নিবা, মনে মনে, এটা মনে মনে। যেমন দেখো এই যে পাই বাই সেভেন, এটা ডিগ্রিতে নিলে কত হবে? পাই মানে হচ্ছে 180/7, 25.71, 25.71। এটা মনে মনে করবা যে পাই বাই সেভেন এটা মানে হচ্ছে 25.71। তারপর দেখো 5π/7 এটা মানে কত? 5π/7 মানে, সরি, 5π/14, 5π/14, 5×180/14, 64.29, 64.29 ডিগ্রি। 8π/7 দেখো, 8π/7 মানে কত? 8×180, এটা মনে মনে করে নিবা যারা রেডিয়ানে লিখে করতে একটু ভয় পাও। ধরো রেডিয়ানে লিখে করতে একটু তোমার ভয় হয় বা মিলাইতে একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে তুমি মনে মনে এগুলোকে একটা ডিগ্রিতে নিয়ে নিবা। এটা হচ্ছে 205.71। তারপর এইটা 9π/14, 9×180/14, 115.71, 115.71 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা এখানে করব কি, মিলাবো আমরা যখন অ্যাঙ্গেলকে চেঞ্জ করব, অবশ্যই বড় অ্যাঙ্গেলগুলোকে ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করব, তাই না? আমরা তো ছোট থেকে বড়তে যাব না, বড় থেকে ছোটতে আসব এবং এমন ভাবে কনভার্ট করব যেন সূত্র পড়ে। কোন সূত্র? এই যে এই সূত্রটা, সাইন স্কোয়ার থিটা, আমাদের সরকারি সূত্র। এই সূত্র সবাই জানি আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই না? এই সরকারি সূত্র জানি না এমন কেউ আমরা নাই। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা ইকুয়ালস টু কত? 1। আমরা এই সূত্র দিয়ে এই ম্যাথটা করার চেষ্টা করব। তো চলো দেখি কি করা যায়। এই যে 64.29, তুমি চাইলে ভাইয়া এটাকে দেখো এভাবে লিখতে পারো, 64.29 কে এভাবে লিখা যায়, 90-25.71। দেখো এই যে এই বড়টাকে ছোটটার মাধ্যমে কনভার্ট করতেছি, এইটার মান হচ্ছে পাই বাই সেভেন মানে 25.71, আর এটা 64.29। করে দেখো 90 থেকে 25.71 মাইনাস করে দেখো এইটা আসবে। তো আমি এই যে বড়টাকে ছোটটার মাধ্যমে প্রকাশ করতেছি, একইভাবে এইটা, এই যে এইটা, এটা সমান কি লিখা যায় দেখো, এটা সমান লিখা যায় 180+25.71। এই যে দেখো এইটাকেও প্রকাশ করে ফেলছি 25.7 এর মাধ্যমে, এবং সাথে কি নিচ্ছি 90, 180 এইগুলাকে, 90 এর গুণিতক যেগুলা, কারণ গত ক্লাসে আমরা শিখে আসছি 90 এর গুণিতক বিজোড় হইলে চেঞ্জ হয়, জোড় হইলে চেঞ্জ হয় না। তো আমরা ওইখানে এই টেকনিকটা ইউজ করব, এটাকে 90 থেকে এইটা বিয়োগ করছি, এটা তো দেখেই বোঝা যায়, ক্যালকুলেটর দিয়েও বুঝে ফেলতে পারবা, 90 থেকে এটা মাইনাস করলে এটা হয়, আবার 180 সাথে 25.7 যোগ করলে 205.7 হয়, আর এইটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় 90+25.7, 90+25.7। দেখো জিনিসটা কিন্তু খুব সহজ, এটা বোঝার জন্য খুব বেশি কঠিন কিছু বা অনেক কিছু ক্যালকুলেশন করার দরকার নাই। তো এখন আমরা দেখো এই যে চেঞ্জটা করে ফেলবো, এখন আমরা কিভাবে চেঞ্জটা করব দেখো, এই যে এখানে কি ছিল, এখানে ছিল কস স্কয়ার পাই বাই সেভেন, কস স্কয়ার পাই বাই সেভেন, এটা সবার চাইতে ছোট, তো ছোটটাকে আমরা কনভার্ট করব না, বড়গুলাকে কনভার্ট করব। দেখো কস স্কয়ার, এই যে এখানে আছে 5π/14, এই 5π/14 কে কি লিখা যায় দেখো, 90-25.71, 90-25.71, 90 মানে কত? পাই বাই টু, আমরা তো এখানে বসাবো রেডিয়ানে, তাই না? তো 90 মানে পাই বাই টু, আর 25.71 মানে হচ্ছে পাই বাই সেভেন, এটা তো আমরা শুরুতেই দেখছি, পাই বাই সেভেনের মানই তো ছিল 25.71, তাই না? তো 90- এই যে এখানে 5π/14, এটা মানে হচ্ছে 64.29, 64.29 কে এভাবে লিখা যায়, 90-25.71, 90 মানে হচ্ছে পাই বাই টু, 25.71 মানে হচ্ছে পাই বাই সেভেন। যারা রেডিয়ানে রেখে করতে একটু অসুবিধা লাগে, তোমরা এভাবে মনে মনে ডিগ্রিতে কনভার্ট করে বসাই দিবা। তো দেখো পাই বাই সেভেন মাইনাস, সরি, পাই বাই টু
পাই বাই টু মাইনাস পাই বাই সেভেন, তারপরে প্লাস এখানে নিচে লিখি কস স্কয়ার এইট পাই বাই সেভেন, এই যে দেখো এইট পাই বাই সেভেন আশি প্লাস পঁচিশ দশমিক সাতেক, একশো আশি মানে কত ভাই আমরা সবাই জানি, একশো আশি মানে হচ্ছে পাই, একশো আশি মানে পাই, আর সাতাইশ পঁচিশ দশমিক সাতেক মানে ছিল পাই বাই সেভেন, প্লাস কস স্কয়ার নাইন পাই বাই চোদ্দ, নাইন পাই বাই চোদ্দ মানে একশো পনেরো দশমিক সাতেক, এটা সমান লেখা যায় নব্বই প্লাস পঁচিশ দশমিক সাতেক, নব্বই মানে হচ্ছে পাই বাই টু, প্লাস পাই বাই সেভেন, পঁচিশ দশমিক সাতেক মানে পাই বাই সেভেন। একটু দ্রুত কমেন্ট করে বলো তো এটা বুঝছো কি না, যারা পাই সাতেক বা পাই বাই সেভেনের সাথে মিলাই ফেলছি, বাট সবসময় যে পাই বাই সেভেনের সাথে মিলতে হবে এরকম না, আমি পরের মেতেই দেখাবো। প্রতি দুইটা মিলাইতে চেষ্টা করবা, প্রতি দুইটা মানে জোড়া জোড়া বানাবা, তো ঠিক আছে এখানে সবগুলো মিলে যাবে। আচ্ছা আশা করি বুঝতে পারছো, হ্যাঁ একটু কমেন্ট করে জানাইও। ওকে ঠিক আছে আশা করি বুঝতে পারছো, হ্যাঁ ওকে। এখন দেখো আমরা এখান থেকে কনভার্টটা করে ফেলি, কস স্কয়ার পাই বাই সেভেন প্লাস, এইখানে খেয়াল করে দেখো কস স্কয়ার পাই বাই টু মাইনাস থিটা, পাই বাই টু সামনে কিছু নাই, সামনে কিছু নাই মানে মনে মনে ওয়ান আছে, তো মনে মনে ওয়ান থাকলে কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, মনে আছে এই যে এই সূত্র, এই যে এই সূত্র কস পাই বাই টু মাইনাস থিটা সমান কি সাইন থিটা, তো এটা কি হয়ে যাবে সাইন পাই বাই সেভেন, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার, এখানে ছিল স্কোয়ার এখানেও স্কোয়ার দিব, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার পাই বাই সেভেন, এবং এটা প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, প্রথম চতুর্ভাগে যে পাই বাই টু মাইনাস থিটা এটা প্রথম চতুর্ভাগের অ্যাঙ্গেল, প্রথম চতুর্ভাগে সবার চিহ্ন পজিটিভ, তবে এখানে চিহ্ন ম্যাটারই করবে না কারণ সবগুলোর মধ্যে স্কোয়ার আছে, যদি এটার চিহ্ন নেগেটিভও আসতো স্কোয়ার করে দিলে তো পজিটিভই হবে, মনে রাখবা যে যখন স্কোয়ার থাকবে তখন এটা কোন চতুর্ভাগে আছে চিহ্ন পজিটিভ নাকি নেগেটিভ দেখার দরকারই নাই, কারণ চিহ্ন যাই হোক না কেন স্কোয়ার করলে সেটা পজিটিভই হবে, তো তুমি জাস্ট চেঞ্জ করে দিবা, এখানে পাই বাই টু মানে নব্বই এর বীজগণিতক কিছু নাই মানে ওয়ান, কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, এইখানে পাই পাই মানে একশো আশি, একশো আশি মানে নব্বই এর জোর গুণিতক চেঞ্জ হবে না, কস কজই থাকবে কস স্কয়ার পাই বাই সেভেন, এখানে পাই বাই টু বিজোর গুণিতক কি হয়ে যাবে সাইন স্কয়ার পাই বাই সেভেন। এখন দেখো এই যে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এটা মিলে হবে ওয়ান, এই যে এই সূত্র সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এটা মিলে হবে ওয়ান, এইখানে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এই দুইটা মিলে হবে আরেকটা ওয়ান, এই দুইটা মিলে কি হবে আরও একটা ওয়ান হবে, তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ওয়ান প্লাস ওয়ান ইকোয়ালস টু টু, এবং এই জাতীয় ম্যাথগুলা প্রতি দুইটা পদের জন্য অ্যান্সার হয় এক, অর্থাৎ যদি এরকম দেখো যে এখানে সাইন স্কয়ার বা কস স্কয়ার এরকম পদ আছে এবং সবগুলো যোগ আকারে আছে তাইলে পদ যদি দুইটা থাকে অ্যান্সার হবে ওয়ান, পদ যদি চারটা থাকে অ্যান্সার হবে দুই, বেশিরভাগ ক্ষেত্রে পদ চারটাই থাকে মাঝে মধ্যে ছয়টা থাকে, তো পদ চারটা থাকলে অ্যান্সার হয় তিন, সরি পদ চারটা থাকলে অ্যান্সার হয় দুই, ছয়টা থাকলে অ্যান্সার হয় তিন, কখন যখন এই যে মাঝখানে সবগুলো প্লাস থাকবে, মাইনাস থাকলে কিন্তু আবার দুই হবে না তখন জিরো হয়ে যাবে, যদি এখানে একটা মাইনাস থাকতো বইয়ে দেখবা এরকম মাইনাসের মতো আসে তখন ওয়ান মাইনাস ওয়ান গিয়ে জিরো হয়ে যাবে, তো এমসিকিউতে যদি আসে দেখো সবগুলোতে প্লাস আছে ডিরেক্ট তুমি অ্যান্সার চারটা পদ থাকলে দুই দিয়ে দিবা, ছয়টা পদ থাকলে তিন দিয়ে দিবা, ঠিক আছে ওকে ভেরি গুড। এরপরে এটা হোমওয়ার্ক সেম ম্যাথ, সবাই প্রশ্নটা লিখে ফেলো অথবা স্ক্রিনশট নিয়ে নেও, একদম হুবহু সেম ম্যাথ, হুবহু সেম ম্যাথ, অ্যাঙ্গেলগুলোও সেম, জাস্ট আগের ম্যাথটা ছিল কজে এটা হচ্ছে সাইনে, এটার অ্যান্সারও কী হবে ওয়ান প্লাস ওয়ান টু, অ্যান্সার হবে দুইটা দুইটা মিলবে ওয়ান প্লাস ওয়ান সমান টু, স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটার আরেকটা ম্যাথ দেখাবো, এটা হুবহু সেম, এটা যেহেতু হুবহু সেম এটা আমি আর করে দিচ্ছি না, হ্যাঁ এই ম্যাথগুলো পরীক্ষায় খুব বেশি আসে না কারণ মানে মোটামুটি আসে এগুলো ক্যালকুলেটার দিয়ে করে ফেলা যায়, পরীক্ষায় যদি এগুলো আসে তোমার জন্য বোনাস মার্কস, কারণ এগুলো তো সব ক্যালকুলেটার দিয়ে মিলানো যায়, তুমি তো এখানে যদি পায়ের জায়গায় একশো আশি বসাইয়ে ক্যালকুলেটারে বসায় দেও
ডিরেক্ট মান চলে আসবে, ডিরেক্ট মান চলে আসবে। ঠিক আছে, এখন এই ম্যাথটা দেখো, সেম ম্যাথ কিন্তু এইখানে আরেকটু ক্রিটিক্যাল, মানে আগেরটা তো সবগুলো সেম হয়ে গেছিল, এই প্রশ্নটা তো হলো সেম প্রশ্ন, মানে যে দেখো আগে এই ম্যাথটাতে সবগুলো দেখো পাই বাই সেভেন হয়ে গেছিল, যে এটাও পাই বাই সেভেন, এটাও পাই বাই সেভেন, এই দুইটা মিলে ওয়ান, এটাও পাই বাই সেভেন, এটাও পাই বাই সেভেন, বাট সবসময় যে একদম সেম অ্যাঙ্গেল আসবে এরকম না, আমার দুইটা দুইটা করে মিলাবো, হইতে পারে এই দুইটা একই অ্যাঙ্গেল, এই দুইটা ভিন্ন অ্যাঙ্গেল, বাট একই জোড়া জোড়া মিললেই হবে, সবগুলো যে সেম হইতে হবে জিনিসটা তা নয়, যে এইটা এবং এইটা এটা হুবহু সেম মেথ, আর এইটা দেখো একটু ব্যতিক্রম আছে। প্রশ্নটা তোলো, সবাই এইটার প্রশ্নটা তুলে ফেলো, ওকে প্রশ্নটা তুলে ফেলো, সবাই প্রশ্নটা তুলে ফেলো, যারা মাত্র জয়েন করছো, অনেকেই মাত্র জয়েন করছো, বলতেছো রিপিট করতে, তোমরা একটু টেনে দেখে ফেলো, লাইভ তো টেনে দেখা যায় তাই না, আগে একটু টানো, যারা মাত্র জয়েন করছো তোমরা একটু আগে টেনে দেখে নিও, অথবা ক্লাস শেষ হইলে এই টাইপটা দেখে নিও, অথবা এই ম্যাথটা দেখো তাইলেও বুঝে যাবা, এই ম্যাথটা দেখলেই বুঝে যাবা। খেয়াল করে দেখো প্রশ্নটা তোলো এবং আমার সাথে সাথে দেখো এই যে বুদ্ধিটা করো, এইখানে লিখে দেখো, এইখানে পাই বাই এইট, পাই বাই এইট, মনে মনে থ্রি পাই বাই এইট, আমি ডিগ্রিতে নিয়ে করবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ফাইভ পাই বাই এইট, সেভেন পাই বাই এইট, এমানগুলো ডিগ্রিতে বের করে ফেলো তাহলে জিনিসটা বুঝতে সুবিধা, পাই বাই এইট, পাই বাই এইট, একশো আশি বাই আট, এই একশো আশি ডিভাইড বাই আট, বাইশ দশমিক পাঁচ, এটা হচ্ছে থ্রি পাই বাই এইট মানে ইন্টু থ্রি, সাতষট্টি দশমিক পাঁচ, এটা হচ্ছে ফাইভ পাই বাই এইট, তাহলে বাইশ দশমিক পাঁচ ইন্টু পাঁচ, একশো বারো দশমিক পাঁচ, এটা হচ্ছে সেভেন পাই বাই এইট, বাইশ দশমিক পাঁচ ইন্টু আট, এই সরি ইন্টু আট না তো সেভেন, সেভেন পাই বাই এইট, কী করতেছি, একশো সাতান্ন দশমিক পাঁচ, একশো সাতান্ন দশমিক পাঁচ। তো খেয়াল করে দেখো আমরা এখানে কি করব, মিলাবো, আমরা এইখানে কি করব, মিলাবো, খেয়াল করে দেখো এটা হচ্ছে বাইশ দশমিক পাঁচ, এটা সবচাইতে ছোট, তো সবচাইতে ছোটটাকে আমরা চেঞ্জ করব না, যে সবচাইতে ছোট সে সবচেয়ে আদরের সন্তান তাই না, বাড়ির সবচাইতে ছোট ছেলে আদরের হয়, তো ছোটটাকে আমরা চেঞ্জ করব না, বড়টাকে দেখো, এইটাকে দেখো, এই যে এইটাকে যদি আমি এইটার সাথে মিলাই, দুইটা দুইটা করে মিলাবো, তো এটাকে কি লেখা যায় দেখো তো, নব্বই মাইনাস বাইশ দশমিক পাঁচ তাই না, এটা লেখা যায় দেখো, সাতষট্টি দশমিক পাঁচকে লেখা যায় নব্বই মাইনাস বাইশ দশমিক পাঁচ, এই দেখো মিলাই ফেলছি, এই যে বাইশ দশমিক পাঁচের সাথে মিলাই ফেলছি, তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, কস স্কয়ার নব্বই মানে হচ্ছে পাই বাই টু মাইনাস বাইশ দশমিক পাঁচ, বাইশ দশমিক পাঁচ মানে হচ্ছে পাই বাই এইট, বাইশ দশমিক পাঁচ মানে হচ্ছে পাই বাই এইট, তো প্রথম দুইটা শেষ, প্রথম দুইটা শেষ, দেখো এই যে সাতষট্টি দশমিক পাঁচকে লেখা যায় নব্বই মাইনাস বাইশ দশমিক পাঁচ, বাইশ দশমিক পাঁচ মানে হচ্ছে পাই বাই এইট, আর নব্বই মানে পাই বাই টু, আমরা সবাই জানি এখানে কারো দ্বিমত থাকার কিচ্ছু নাই, কারো দ্বিমত থাকার কোনো সুযোগ নাই। আচ্ছা এরপরে দেখো এই যে একশো বারো দশমিক পাঁচ, আরে এটাও তো মিলে যাবে, হুবহু মিলে যাবে, আচ্ছা এটা নিচে লিখি, এটা এইদিকে থাকুক, এটাও সব সেমই চলে আসবে, কঠিন কিছু নাই, সবই সহজই আসলে, দেখো প্লাস এইখানে লিখি কস স্কোয়ার ফাইভ পাই বাই এইট, এই যে দেখো এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় নব্বই প্লাস বাইশ দশমিক পাঁচ, ভাবলাম এটা একটু কঠিন হবে, আমি এক্সট্রাভাবে এটা লিখে রাখলাম, এটাও তো সেম মিলে গেছে, আর এটা হবে একশো আশি মাইনাস বাইশ দশমিক পাঁচ, দেখো সব মিলে গেছে, একশো বারো দশমিক পাঁচ মানে হচ্ছে নব্বই প্লাস বাইশ দশমিক পাঁচ, আর একশো সাতান্ন দশমিক পাঁচ মানে হচ্ছে একশো আশি মাইনাস বাইশ দশমিক পাঁচ, দেখ এটাও সেম, এটাও সোজা, আচ্ছা হয়েছে, তোমরা বাকি এগুলো প্র্যাকটিস করবা পারবা, কস স্কোয়ার ফাইভ পাই বাই এইট মানে হচ্ছে নব্বই প্লাস, নব্বই মানে পাই বাই টু প্লাস বাইশ দশমিক পাঁচ, বাইশ দশমিক পাঁচ মানে হচ্ছে পাই বাই এইট প্লাস কস স্কোয়ার সেভেন পাই বাই এইট, সেভেন পাই বাই এইট, একশো আশি মাইনাস একশো আশি মানে হচ্ছে পাই, বাইশ দশমিক পাঁচ মানে হচ্ছে পাই বাই এইট, শেষ ম্যাথ শেষ। দেখো এখানে সবগুলোতে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে চিহ্ন ডাজেন্ট ম্যাটার, খালি চেঞ্জ হবে নাকি হবে না, চেঞ্জ নাকি নো চেঞ্জ, এইটা এনশিওর করলেই কাজ শেষ। তো দেখো কস স্কোয়ার পাই বাই এইট, এটা চেঞ্জ হবে, পাই বাই টু মানে নব্বই, নব্বইয়ের বিজোড় গুণিতক, সামনে কিছু নাই মানে ওয়ান আছে, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার প্লাস, এটাও চেঞ্জ হবে, এই যে এটাও চেঞ্জ হবে,
শুধু পাই বাই টু মানে 90 আছে এখানে চিহ্ন দেখার দরকারই নাই এটা হয়ে যাবে সাইন স্কয়ার স্কয়ার থাকলে চিহ্ন দেখার দরকারই নাই প্লাস এটা কস স্কয়ারই থাকবে কস স্কয়ারই থাকবে ভাই কোন চতুর্ভাগে আমি দেখবই না স্কয়ার আছে সবই পজিটিভ পাই মাইনাস পাই মানে হচ্ছে 180 90 এর জোড় গুণিতক কস কসই থাকবে দেখো হুবহু সেম হুবহু সেম মিলে গেছে একদম হুবহু সেম মিলে গেছে এখন খালি বক্স করো আর 1 1 বসাও দুই হয়ে যাবে অ্যানসার হয়ে যাবে কি কত দুই এই দুইটা মিলে হবে 1 আর এই দুইটা মিলে হবে 1 তাহলে অ্যানসার হবে 2 ঠিক আছে তাহলে এই টাইপের ম্যাথগুলো পারা যাবে বলো তো এই টাইপের ম্যাথ প্রত্যেক বইয়ে 4-5টা আছে এই টাইপের ম্যাথ প্রত্যেক বইয়ে 4-5টা করে আছে মনে রাখবা যদি সবগুলাতে জোড় যোগ থাকে যদি সবগুলা পজিটিভ হয় তাহলে পদ সংখ্যা যতগুলা অ্যানসার হবে তার অর্ধেক চারটা পদ থাকলে অ্যানসার 2 ছয়টা পদ থাকলে অ্যানসার 3 আর মাইনাস থাকলে অ্যানসার হয়ে যাবে 0 মাইনাস 2 থাকে মাঝখানে দেখবে বইয়ে এক দুইটা উদাহরণ আছে মাইনাস দিও সবাই এগুলো প্র্যাকটিস করবা ঠিক আছে বলো ক্লিয়ার এই টাইপ শেষ এই টাইপে আর কারো কোনো প্রবলেম হবে এই টাইমে এই টাইপে যেন আর কোনো প্রবলেম না হয় ঠিক আছে আমি একটু জায়গা দেই সবাই লিখো শোনো এইগুলা যে এইভাবে ডিগ্রিতে লিখে এইভাবে করতে হবে তা না এটা মনে মনে তুমি যদি এখান থেকে দেখে এই জিনিসটা বুঝতে পারো মেইন কথা হচ্ছে এই জিনিসটাকে এইভাবে ভেঙে লিখতে হবে তো তুমি যদি এটা দেখে মনে মনে বুঝে যাও তাহলে তোমার ডিগ্রিতে নেওয়ার দরকার নাই বাট এইভাবে লিখে নিলে ভুল হওয়ার চান্স কম আর ক্যালকুলেটর ইউজ করে তো ডিরেক্ট অ্যান্সারই বের করা যায় ঠিক আছে ওকে স্যার আর কয়েকটা করান এই টাইপে তিনটা দেখাইলাম আরও বেশি দেখাইলে তো শেষ করার সময় পাবো না ভাই শোনো প্রত্যেক টাইপ আমি প্রত্যেক টাইপ কভার করে তোমাকে পড়াবো একটা টাইপে ধরো যদি 7-8টা ম্যাথ থাকে আমি তোমাকে 2টা বা 3টা ম্যাক্সিমাম করে দিতে পারবো সবগুলো তো ক্লাসে দেখানো পসিবল না মানে এখানে তুমি লজিকটা বোঝো ভালো করে জিনিসটা বুঝো তারপরে এখানে 2টা ম্যাথ তুমি যদি ভালো করে বোঝো বাকি 6টা নিজেই করতে পারবা পদ সংখ্যা 4টা থাকুক 6টা থাকুক 8টা থাকুক তুমি যদি 2টার জন্য করতে পারো 2টা পদের জন্য তুমি যদি বুঝে যাও 4টার জন্য পারবা 6টার জন্য পারবা 8টার জন্য পারবা হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথটা 7 এর মোস্ট ইম্পর্টেন্ট মানে 7 এর A বা 7.1 থেকে যদি সৃজনশীলে কোনো প্রশ্ন আসে তো এই টাইপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ধরো এই অধ্যায় থেকে মানে 7 এর A থেকে প্রশ্ন বেশি আসে না কারণ পুরো ত্রিকোণমিতির তুলনায় 7 এর A খুবই সহজ এবং 9-10 এর বেসিক এই জন্য এটা দিয়ে খুব বেশি প্রশ্ন আসে না এটাও 9-10 ছিল এই ম্যাথটাও তো হুবহু 9-10 ছিল তো এটা বেশি ইম্পর্টেন্ট সবাই প্রশ্নটা তোলো এবং প্রশ্নটা তোলার পরে একটা জিনিস লিখো সবাই প্রশ্নটা তোলো প্রশ্নটা তোলার পরে আগে একটা জিনিস লিখতে হবে কি লিখতে হবে সবাই প্রশ্নটা তোলো তারপরে লিখো সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা 10 আচ্ছা কোসেক কোসেক মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা 10 মাইনাস থিটা আগে লিখো তারপরে আমি বোঝাইতেছি যে কি হচ্ছে এখানে আসলে কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা তবে চতুর্থ চতুর্ভাগে আমরা জানি কস পজিটিভ এবং সেক পজিটিভ কজের উল্টা মাইনাস থিটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের অ্যাঙ্গেল চতুর্থ চতুর্ভাগে কজও পজিটিভ সেকও পজিটিভ এই জন্য কসটা হয়ে যাবে পজিটিভ সেকটাও হয়ে যাবে পজিটিভ আগে এই জিনিসটা লিখো আমি একটু বোঝাই দেবো জিনিসটা এক্সপ্লেন করে দেবো মাইনাস থিটা ধরো এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তোমরা আগে প্রশ্নটা লিখো তারপরে এই জিনিসটা বেসিক এটা বেসিক জিনিস ডান পাশে বক্স করে লিখে রাখো দেখো মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে আছে মাইনাস থিটা মানে চতুর্থ চতুর্ভাগে মাইনাস থিটা মানে ঘড়ির কাটার দিকে ঘুরতেছে এই যে এটা হচ্ছে মাইনাস থিটা ঘড়ির এক্স অক্ষ থেকে অ্যাঙ্গেল যখন এই দিকে ঘুরে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীতে ঘুরে তখন অ্যাঙ্গেল হয় পজিটিভ আর এক্স অক্ষ থেকে অ্যাঙ্গেল যখন ঘড়ির কাটার দিকে ঘুরে যে এই দিকে ঘুরে তখন অ্যাঙ্গেল হয় নেগেটিভ তো এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের কোণ আমরা সবাই গত ক্লাসে দেখছি চতুর্থ চতুর্ভাগে কারা পজিটিভ কজ এবং সেক এরা হচ্ছে পজিটিভ মনে আছে কি চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ এবং কজের উল্টা সেক পজিটিভ এই যে দেখো এখানে কস পজিটিভ এবং সেক পজিটিভ আমি যদি সামনে চিহ্ন দিই প্লাস তো দেওয়া লাগে না আমি তোমাকে বোঝানোর জন্য চিহ্ন দিলাম সামনে তো প্লাস দেওয়া লাগে না
বাট এই মাইনাস থিটা এই কোণের জন্য কজ এবং সেক এই দুটো ভ্যালু পজিটিভ হয়ে যাবে আর বাকি সবগুলো নেগেটিভ যেমন তোমাকে যদি বলি কজ মাইনাস থার্টি কজ মাইনাস থার্টির ভ্যালু যা কজ প্লাস থার্টির ভ্যালু তাই তুমি চেক করে দেখতে পারো কজ মাইনাস থিটার ভ্যালু যা কজ প্লাস থিটার ভ্যালু কি সেম কজ মাইনাস থার্টির ভ্যালু যা কজ প্লাস থার্টির ভ্যালুও তাই একইভাবে সেকের বেলায়ও সেম বাট সাইন কোসেক টেন কোট ওইগুলার বেলায় কিন্তু নেগেটিভ কারণ চতুর্থ চতুর্ভাগে এই দুইটা ছাড়া বাকি সবাই নেগেটিভ তো আশা করি এটা বুঝতে পারছো হ্যাঁ এই জিনিসটা জানা লাগবে এই ম্যাথটা করার জন্য এই ম্যাথটা করার জন্য এই যে এই দুইটা জিনিস কাজে লাগবে কেন কাজে লাগবে প্রশ্নটা দেখো এই যে লেফট হ্যান্ড সাইড এটার মান বের করে দিয়েছে আমরা এটার মান বের করব তো এটার মান বের করার আগে আমরা যদি একটু কাজ করে ফেলি দেখো এই যে সাইন থিটা এখানে কি বলছে প্লাস কজ মাইনাস থিটা আমরা জানি ভাইয়া কজ মাইনাস থিটা যে কথা প্লাস কজ থিটা একই কথা তো এই মাইনাসটাকে আমি উঠাই দিই মাইনাস দেখতে খারাপ দেখা যায় সেক মাইনাস থিটা যে কথা প্লাস সেক থিটা একই কথা এই যে দেখো আমরা কিন্তু এই ম্যাথে এখনো কোনো কাজ করি নাই এটাকে এখানে রেখে দিলাম এই ম্যাথে আমরা এখনো কোনো কাজ করি নাই এগুলো হচ্ছে বেসিক জিনিস কজ মাইনাস থিটা যে কথা প্লাস কজ থিটা একই কথা সেক মাইনাস থিটা যে কথা প্লাস সেক থিটা একই কথা এখন আমাকে একজন বলো তো এই যে প্রশ্নে যে দেওয়া আছে টেন থিটা সমান পাঁচ বাই বারো মানে পজিটিভ দেখো এখানে টেন থিটা ভ্যালু কি পজিটিভ টেন থিটা পাঁচ বাই বারো মানে কি টেন থিটা পজিটিভ এবং সাইন থিটা কি দেওয়া আছে নেগেটিভ তাহলে বলো তো এটা কোন চতুর্ভাগে অ্যাঙ্গেলটা কমেন্টে বলো এই ম্যাথটা এখানে বুঝতে পারলেই কাজ শেষ এই ম্যাথটা এতটুকু বুঝতে পারলেই কাজ শেষ আমাকে বলো যে আমরা যে চারটা চতুর্ভাগ পড়ছি চারটা চতুর্ভাগের মধ্যে কোন চতুর্ভাগে টেন থিটা পজিটিভ এই যে দেখো ফাইভ বাই বারো সামনে কিছু নাই মানে পজিটিভ আছে টেন থিটা পজিটিভ সাইন থিটা নেগেটিভ কোন চতুর্ভাগ দেখো প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই পজিটিভ প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ তো প্রথম চতুর্ভাগ হবে না কারণ সাইন থিটা তো প্রথম চতুর্ভাগে নেগেটিভ না এই যে টেন পজিটিভ আর কোন চতুর্ভাগে প্রথম চতুর্ভাগ ব্যতীত তৃতীয় চতুর্ভাগে টেন পজিটিভ সবাই কি বুঝছো হ্যাঁ ভেরি গুড ভেরি গুড এই যে সবাই পারতেছে ওকে খুব ভালো তো প্রথম চতুর্ভাগ ব্যতীত প্রথম চতুর্ভাগ ব্যতীত তৃতীয় চতুর্ভাগে এই যে আমরা লিখব যে টেন থিটা পজিটিভ এবং সাইন থিটা নেগেটিভ অতএব থিটা কোনটি কোন চতুর্ভাগে এটা কোনটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তুমি এইভাবে লিখতে পারো যে যেহেতু টেন থিটা এর মান ধনাত্মক তুমি এইভাবে লিখবা যেহেতু টেন থিটা এর মান ধনাত্মক এবং সাইন থিটা ঋণাত্মক সুতরাং এই কোনটি বা থিটা অ্যাঙ্গেলটি কোন চতুর্ভাগে অবস্থিত তৃতীয় চতুর্ভাগে অবস্থিত থিটা কোনটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত আচ্ছা এখন দেখো টেন থিটার মান দেওয়া আছে আমার কি কি লাগবে আমার সাইন থিটা লাগবে কস থিটা লাগবে সেক থিটা লাগবে তো প্রথমে আমরা ত্রিভুজ আঁকাবো আমরা কিভাবে আঁকাবো কি করব একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো দেখো খুবই সহজ জিনিস একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো এই সমকোণী ত্রিভুজে আমি ধরলাম এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে থিটা তো দেখো টেন থিটা সমান দেওয়া আছে পাঁচ বাই বারো আর আমরা কি জানি আমরা জানি টেন থিটা সমান লম্ব বাই ভূমি গত ক্লাসে পড়াইছি লম্ব এই থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি দেখো এই যে প্রশ্নে দেওয়া আছে টেন থিটা এর মান তো টেন থিটা দেওয়া আছে আমার বের করতে হবে সাইন থিটা কস থিটা সেক থিটা এই তিনটা বের করে এখানে মান বসাইতে হবে তো এই যে টেন থিটার মান দেওয়া আছে এটা দিয়ে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম আমরা জানি টেন থিটার সমান লম্ব বাই ভূমি এই থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি তাহলে অতিভুজ কত হবে পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ হবে তেরো কেমনে বের করছি ভাই পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার ধরলাম অতিভুজ হচ্ছে এক্স ধরলাম অতিভুজ এক্স অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার দেখো আসবে একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ একশো উনসত্তর এখান থেকে এক্স সমান কি আসবে এক্স সমান আসবে তেরো এই যে দেখো অতিভুজ তো একটা বাহু বাহু তো আর নেগেটিভ না এখানে আবার বর্গমূল করে কেউ প্লাস মাইনাস দিয়ে দিও না কারণ আমরা এখানে বাহু রিপ্রেজেন্ট করতেছি জাস্ট পজিটিভ এটা পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার আমরা ধরলাম অতিভুজ হচ্ছে এক্স অতিভুজ স্কয়ার ইকোয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এখান থেকে আমরা এক্স বা অতিভুজ বের করছি থার্টিন এখন আমাকে এখান থেকে বলো আমার কি কি দরকার সাইন থিটা আমার দরকার হচ্ছে সাইন থিটা আর কি দরকার কস থিটা এবং সেক থিটা
সাইন থিটা কস থিটা এবং কি দরকার সেক থিটা খেয়াল করে দেখো আমরা সবাই জানি সাইন থিটা সমান কি এই ত্রিভুজ থেকে বের করব এই ত্রিভুজটা থেকে সাইন থিটা সমান হচ্ছে সাগরে লবণ অতি লম্ব বায়ু ত্রিভুজ লম্ব হচ্ছে 5 অতিভুজ হচ্ছে 13 কোনটা লম্ব কোনটা অতিভুজ এটা গত ক্লাসে খুব ভালো মতো পড়াইছি তারপরে কস থিটা কবরে ভূমি অতি কবরে ভূমি অতি ভূমি বায়ু ত্রিভুজ 12/13 এটা মুছে একটু ভিতরে লিখি 12/13 জাস্ট উল্টায় দাও কস থিটা মানে হচ্ছে সেকের উল্টা সরি সেক থিটা মানে হচ্ছে কসের উল্টা জাস্ট উল্টায় দাও সাইন থিটা সমান খেয়াল করে দেখো সাইন থিটা সমান লম্ব বায়ু ত্রিভুজ 5/13 কস থিটা সমান ভূমি বায়ু ত্রিভুজ 12/13 সেক থিটা সমান কসের উল্টা কস যদি 12/13 হয় সেক হবে 13/12 এখন চিহ্ন বসাইতে হবে এখানে কি বসাইতে হবে চিহ্ন এটা অনেকে ভুল করবে মনে রাখবা এখানে কি বসাইতে হবে চিহ্ন বসাইতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনে এনে স্টার দিয়ে রাখো যে কি বসাইতে হবে খালি মান বের করলেই হবে না চিহ্ন বসাইতে হবে কি বসাইতে হবে চিহ্ন দেখো তৃতীয় নেগেটিভ এই যে মাইনাস দেও তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা ঋণাত্মক প্রশ্নে বলাই আছে সাইন থিটা ঋণাত্মক আর আমরা জানিও তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক তৃতীয় চতুর্ভাগে কস থিটাও নেগেটিভ মাইনাস দেও তৃতীয় চতুর্ভাগে সাইন থিটাও নেগেটিভ কস থিটাও নেগেটিভ সেক থিটাও নেগেটিভ এই চিহ্নটা অনেকে বসাইতে ভুল করবে তোমরা ভুল করবে না প্রথমে ত্রিভুজ থেকে মানগুলা বের করবা তারপর চতুর্ভাগ অনুসারে চিহ্ন বসাবা তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা পজিটিভ এই যে দেখো ট্যান থিটা পজিটিভ দেওয়াই আছে আর বাকি সবগুলা সাইন ও নেগেটিভ কস ও নেগেটিভ সেক ও নেগেটিভ এখন মান বসাই দাও শেষ এখন মান বসাও তাইলেই কাজ শেষ সাইন থিটা সমান -5/13 সাইন থিটা সমান -5/13 কস থিটা সমান প্লাস মাইনাস মাইনাস -12/13 সেক থিটা সমান -13/12 -13/12 প্লাস টেন থিটা সমান দেওয়া আছে 5/12 শুধু টেন থিটাটাই পজিটিভ বাকি সবই নেগেটিভ বলো অ্যান্সার কত আসছে অ্যান্সার কত আসছে সবাই আমাকে একটু বলো সবার অ্যান্সার কি 51/26 আসছে 51/26 কি সবার আসছে আমাকে বলো লেট মি নো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা 9-10-এও ছিল যারা 9-10-এ বাকি বাজি করছো এখন খুব ভালো মতো শিখে নাও -5/13 -12/13 -13/12 প্লাস 5/12 বলো তো বুঝছো কিনা সবার কি 51/26 আসছে কিনা বলো খুবই সহজ ম্যাথ খুবই সহজ ম্যাথ ওকে এই বলো বুঝতে পারছো কিনা ওকে ঠিক আছে ঠিক আছে ওকে ভাই চতুর্ভুজটা আবার বুঝান চতুর্ভুজ না অতিভুজ চতুর্ভুজ না এটা অতিভুজ এই যে এই ত্রিভুজের এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এই যে এইটা হচ্ছে অতিভুজ পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি অতিভুজ মানে হচ্ছে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই যে এই দুটাকে স্কোয়ার করো দেখবা আসছে 169 তো এক স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান 169 তো 169কে বর্গমূল করলে 13 আসবে ঠিক আছে ওকে ভেরি গুড খুব ভালো ঠিক আছে তো চলো এই ম্যাথটা HW সবাই প্রশ্নটা স্ক্রিনশট তোলো আমি একটু লিখে দিই একটু লিখে দিই একই টাইপের ম্যাথ টেন থিটা প্লাস সেক মাইনাস থিটা মানে প্লাস সেক থিটা কট থিটা কোসেক মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস কোসেক থিটা এই যে এখানে আবার প্লাস দিয়ে দিও না ভালো করে বুঝো একটু ভালো করে বুঝো তাইলে সকল ম্যাথ নিজেই করতে পারবা এই প্রশ্নে যেটা বের করতে বলছে সেক মাইনাস থিটা মানে প্লাস সেক থিটা কজ এবং সেকের বেলায় প্লাস হয়ে যায় বাট এইখানে যে আছে কোসেক মাইনাস থিটা কোসেক মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস কোসেক থিটা চতুর্থ চতুর্ভাগে কোসেকের চিহ্ন নেগেটিভ এই জন্য সামনে নেগেটিভ চলে আসবে এবং এই প্রশ্নে ডিরেক্ট উল্লেখ করাই আছে ভাইয়া যে থিটা হচ্ছে 90/2 মানে 90 থেকে 180 কোয়াড্রেন্ট দেখো এই প্রশ্নে ডিরেক্ট তোমাকে দিয়েই দিছে সেম ম্যাথ ডিরেক্ট দিয়ে দিছে
যে থিটা 90 থেকে বড়, 180 থেকে ছোট, মানে দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে তুমি বের করবা ট্যান থিটা, বের করবা, এখানে ত্রিভুজটা আঁকো, একেই ফেলি, দেখো এটাও করে দেই, খুব ইম্পর্টেন্ট তো এই টাইপটা। এটা 90, মানে এটা লম্ব, ধরলাম এটা থিটা, সাইন থিটা দেয়া আছে, সাইন থিটা সমান লম্বায় অতিভুজ, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, লম্বায় অতিভুজ, এটা লম্ব, এই যে লম্ব 13 হচ্ছে অতিভুজ, ভালো করে বুঝো। সাইন থিটা সমান দেয়া আছে 5/13, সাইন থিটা সমান লম্বায় অতিভুজ, 5 হচ্ছে লম্ব, থিটার বিপরীত বাহুটা লম্ব, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসরণ করে এটা কত হবে? 12। পিথাগোরাসের সূত্র অনুসরণ করে এটা কত হবে? 12। যারা বুঝো নাই তোমরা আগে মনে মনে এটাকে এক্স ধরো, এটা যে 12 কিভাবে হইছে যারা বোঝো নাই মনে মনে এক্স ধরো। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখান থেকে দেখো এক্স স্কয়ার সমান আসবে 144, এক্স সমান 12। যারা ডিরেক্ট বোঝো না এইভাবে লিখে করবা, কোনো সমস্যা নাই। তো এখান থেকে দেখো আমার মান কি কি লাগবে, টেন থিটা লাগবে, টেন থিটা লাগবে, কট থিটা লাগবে, টেন থিটা লাগবে, কট থিটা লাগবে, আরেকটা কি লাগবে, আরেকটা হচ্ছে সাইন, আচ্ছা কোনটা দেওয়া নাই, কোসেক সেক, আচ্ছা আমি এটা এখন মুছে দেই, কোসেক, আরেকটা হচ্ছে সেক, এই তিন চারটার ভ্যালু লাগবে। তো দেখো টেন থিটা আগে মান বসাবো তারপরে চিহ্ন, আগে মান তারপরে চিহ্ন। টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি 5/12, আগে মান বসাইতেছি তারপর চিহ্ন বসাবো, টেরা লম্বা ভূত, টেন থিটা সমান লম্ব বাই ভূমি, কট মানে হচ্ছে টেনের উল্টা, কট মানে টেনের উল্টা, টেনকে উল্টায় দেও তাইলে তুমি কট পেয়ে যাবা। তারপরে কোসেক, কোসেক মানে সাইনের উল্টা, কোসেক মানে সাইনের উল্টা, জাস্ট উল্টায় দেও, সাইন থিটা সমান দেওয়া আছে 5/13, তাইলে কোসেক থিটা সমান হয়ে যাবে 13/5, জাস্ট উল্টে যাবে। সেক থিটা, সেক মানে হচ্ছে কজের উল্টা, সেক মানে কজের উল্টা, কবরে ভূমি অতি, কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, সেক হচ্ছে কজের উল্টা, তাহলে অতিভুজ বাই ভূমি 13/12, 13/12, সেক মানে হচ্ছে কজের উল্টা, কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি বা ভূমি অতি, তাহলে সেক হবে উল্টা, অতিভুজ বাই ভূমি। এখন চিহ্ন কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে ট্যান থিটা নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে ট্যান নেগেটিভ, কটও নেগেটিভ, কোসেক পজিটিভ, পজিটিভ দেওয়া লাগে না সামনে, এখানে প্লাস দেওয়ার দরকার নাই, আমি তোমাকে বোঝানোর জন্য নিচ্ছি। দ্বিতীয় চতুর্ভাগে ট্যান নেগেটিভ, কটও নেগেটিভ, কোসেক পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইনও পজিটিভ, কোসেকও পজিটিভ, আর সেকও নেগেটিভ, শুধু কোসেক থিটা এটা পজিটিভ, শুধু এইটা পজিটিভ, বাকি সবগুলাই নেগেটিভ, এটাও নেগেটিভ, এইটাও নেগেটিভ, এইটাও নেগেটিভ। এখন মানগুলো এখানে বসাবা, মানগুলো এখানে বসলে বসাইলে অ্যান্সার আসবে 3/10। বলো এখন এই টাইপটা থেকে আগামী যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসলে ভুল হবে? এই টাইপটা থেকে পরবর্তী যে কোনো পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় যদি এই টাইপ থেকে কোনো প্রশ্ন আসে, সেটা যে কোনো চতুর্ভাগেই হোক না কেন, থিটার মান দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোনো চতুর্ভাগেই থাকুক না কেন, করতে পারবা নাকি ভুল করে দিয়েছবা, করতে পারবা নাকি ভুল করে দিয়েছবা? লাইভ মাঝে মাঝে আটকে যায় ভাইয়া, কী ব্যাপার, আটকানো তো কথা না, নেট তো ঠিক আছে, এই লাইভ তো আটকে যাওয়ার কথা না, আমার তো নেটওয়ার্ক ঠিক আছে, বেশি প্রবলেম হচ্ছে কি, আমার নেটওয়ার্ক তো ঠিক আছে, লাইভ তো আটকানোর কথা না, তাও মাঝে মধ্যে যদি কানেকশন মানে স্পিড কমে যায়, স্পিড কমে গেলে একটু প্রবলেম হইতে পারে, বাট অসুবিধা হওয়ার কথা না আশা করি, হ্যাঁ আশা করি এইভাবে বুঝতে অসুবিধা হইতেছে না। ঠিক আছে প্রশ্নটা তোলো, এই প্রশ্নটা তোলো, বলছে দেখাও যে সাইন স্কোয়ার 15 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 25 প্লাস ডট 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 সাইন স্কোয়ার 75 পর্যন্ত সবগুলো পদের যোগফল 13/2। তো এই ম্যাথটা যখন অ্যাডমিশনে আসে বা এমসিকিউতে আসে তখন অ্যান্সার দেওয়া থাকে না,
এটা তো যখন রিটার্নে আসে বা রিটার্নে আসলে বলে দেখাও যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, বাট তুমি চিন্তা করো যে অ্যান্সারটা দেওয়া নাই, ঠিক আছে? এমসিকিউতে আসলে তোমাকে বলবে যে এটার মান কত, এগুলো এমসিকিউতেই আসে, এগুলো রিটার্নে আসে না। রিটার্নে আসলে এই টাইপের খুবই কম, আসে না এখনো পর্যন্ত, একবার রিটার্নে আসে নাই, এগুলো ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসে। তো এমসিকিউতে আসলে তো অ্যান্সার দেওয়া থাকবে না, তো তুমি চিন্তা করো যে অ্যান্সার দেওয়া নাই, আমি অ্যান্সারটা বের করবো। তো খেয়াল করে দেখো, সায়েন্স স্কয়ার 15, 20, 25 কত করে বাড়তেছে, 5 করে করে বাড়তেছে, পরে কি হবে, 30, 35, 40। আচ্ছা আমাকে বলো তো, তোমরা তো 9-10 সমান্তর ধারা পড়ছো, একটা ধারা যদি এরকম হয় 15+20+25+... বলো তো এখানে মোট কতগুলা পদ আছে, এই ধারার পদ সংখ্যা কত? এই যে একটা ধারা ধরো, আমাকে বলো, তোমরা এটা 9-10 জিনিস, হ্যাঁ, তোমরা 9-10 সমান্তর ধারা পড়ছো, বলো তো এই যে একটা সমান্তর ধারা, এই সমান্তর ধারার পদ সংখ্যা কত? এই যে এই ধারাটা, হ্যাঁ, এই যে একটা ধারা, এই সমান্তর ধারাটার পদ সংখ্যা কত আমাকে কেউ কমেন্টে বলো তো, এই সমান্তর ধারার পদ সংখ্যা কত? কি ব্যাপার আজকে কেউ কমেন্টে এত ভালো রেসপন্স পাচ্ছি না, তো আজকে তো কমেন্টে রেসপন্স খুবই কম, বলো পদ সংখ্যা কত? এখানে পারা উচিত তো, 9-10 পড়ে আসছো তো, এই যারা লাইভে আসো বলো কি ব্যাপার আজকে কমেন্টে না, ওই যে কমেন্ট সবাই অ্যান্সার দিচ্ছে, তো ওয়েট আমার এখানে আজকে কমেন্ট আসতেছে না, এই যে পাইছি, আচ্ছা ঠিক আছে, সবাই বলতেছে কত, 13, হ্যাঁ ভেরি গুড, পদ সংখ্যা 13। পদ সংখ্যা কিভাবে বের করে দেখো, যারা বুঝো নাই পদ সংখ্যা বের করার সূত্রটা দেখো, পদ সংখ্যা সমান্তর ধারার পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে শেষ পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর, সাধারণ অন্তর প্লাস 1। এই যে এটা হচ্ছে সমান্তর ধারার পদ সংখ্যা বের করার সূত্র, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। দেখো এখানে শেষ পদ হচ্ছে 75 মাইনাস প্রথম পদ হচ্ছে 15 ডিভাইডেড বাই সাধারণ অন্তর কত করে বাড়তেছে, 5 করে বাড়তেছে, সাধারণ অন্তর হচ্ছে 5, তাহলে কত হবে দেখো তো, 60 + 5 = 60 আর 13, এই যে দেখো 13। তো সাইনের ধারা এবং কজের ধারা, সাইনের এরকম যোগ ফলের ধারা এবং কজের ধারার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে, নির্ণয় যোগফল হচ্ছে, নির্ণয় যোগফল, যদি তুমি কোনো ধারা দেখো যে এটা সাইনের ধারা বা কজের ধারা, তো নির্ণয় যোগফল হচ্ছে পদ সংখ্যা ডিভাইড বাই 2, পদ সংখ্যা ডিভাইড বাই 2, 13/2। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা কিভাবে হইলো, আপনি কি অ্যান্সার দেখে বসায় দিলেন যে অ্যান্সারে আসছে 13/2, এই জন্য আপনি 2 দিয়ে ভাগ করে দিলেন, না জিনিসটা তা না, তুমি চিন্তা করো যে এখানে অ্যান্সার দেওয়া নাই, তাও এটার অ্যান্সার হবে, যদি সাইন এবং কস থাকে, এখানে সাইন স্কোয়ার বা কস স্কোয়ার যদি থাকতো অ্যান্সার হবে পদ সংখ্যা ডিভাইড বাই 2। এখন কথা হচ্ছে এটা কিভাবে হইলো ভাইয়া, এই সূত্র কিভাবে আসলো, চলো দেখি, এই যে সাইন স্কোয়ার 15+সাইন স্কোয়ার 75, ভাইয়া তুমি এই দুইটা যোগ করো তো, যাদের কাছে ক্যালকুলেটর আছে তোমরা সাইন স্কোয়ার 15 এবং সাইন স্কোয়ার 75 এই দুটো যোগ করো, সাইন স্কোয়ার 15 সাইন 15 স্কোয়ার + সাইন 75 স্কোয়ার এই দুটো যোগ করো, কত আসে, 1 আসে, কত আসে, 1 আসে। দেখো আমি এখানে লিখে বোঝাই, সাইন স্কোয়ার 15° + কস স্কোয়ার, সরি কস কোথেকে আসছে, সাইন স্কোয়ার 15+সাইন স্কোয়ার 75 এই দুইটার যোগফল হচ্ছে 1। দেখো সাইন স্কোয়ারে দুইটা অ্যাঙ্গেল মিলে যদি 90° হয়, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 75, দেখো 15 আর 75 যোগ করলে কিন্তু 90° হয়, তো সাইনের বেলায় বা কজের বেলায় দুইটা অ্যাঙ্গেল যোগ করলে যদি 90° হয়, তাহলে দুইটার বর্গের যোগফল হচ্ছে 1, যোগফল কত, 1, তাইলে 1। একইভাবে সাইন স্কোয়ার 20, এখানে তো এটার আগের পদ হচ্ছে সাইন স্কোয়ার 70, তাই না, এটা 75, তার আগের পদ 70, তার আগে আছে 65, তো এখন তুমি খেয়াল করে দেখো
পনেরোর সাথে 75 যোগ করলে হয় 1, একইভাবে 20-এর সাথে 70 যোগ করলে হবে 1, 20-এর সাথে 70, 20-এর সাথে 70 সাইন স্কয়ার 20 প্লাস সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 70 ডিগ্রি, এই দুটো যোগ করলে হবে 1। তো প্রতি দুইটা পদের যোগফল 1, খেয়াল করে দেখো, সাইন স্কয়ার 15 প্লাস সাইন স্কয়ার 75 এই দুইটা মিলে 1, সাইন স্কয়ার 20 প্লাস সাইন স্কয়ার 70 এই দুইটা মিলে 1, সাইন স্কয়ার 25 প্লাস সাইন স্কয়ার 65 এই দুইটা মিলে 1। তো প্রতি দুইটা পদের যোগফল হচ্ছে 1, প্রতি দুইটা পদের যোগফল যদি 1 হয়, ওই কি নিয়ম, দুইটা পদের যোগফল 1, তাহলে 15টা পদের যোগফল কত, 15/2 ডিরেক্ট লিখে দেবা, সরি 15 কেন, এনে তো 13টা আছে, সরি 13টা পদ, প্রতি দুইটা পদের যোগফল হচ্ছে 1, তাহলে 13টা পদের যোগফল 13/2, শেষ। বলো তো বুঝছো কিনা, একটু দ্রুত কমেন্ট করে বলো বুঝছো কিনা, বলো বুঝতে পারছো কিনা, কি ব্যাপার নেট প্রবলেম করতেছে, নেট তো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা আমি দেখি নেটওয়ার্কটা সুইচ করে, তোমরা বলো এটা বুঝছো কিনা, আমি নেটওয়ার্কটা সুইচ করতেছি, তোমরা বলো যে এটা ক্লিয়ার হয়েছে কিনা, আমি সুইচ করতেছি দেখি কি হয়েছে নেটওয়ার্কে আজকে, ওয়েট আমি নেটওয়ার্ক সুইচ করতেছি, ওকে বলো তো এখন ঠিক আছে কিনা, কি ব্যাপার আজকে নেটের কি হইলো, আজকে নেটের কি হইলো, কিছু হয়তো সমস্যা হওয়ার তো কথা না। আচ্ছা আমি আবার সুইচ করে দিছি, আমি ওয়াইফাই চেঞ্জ করে আবার মোবাইল ডেটা দিয়ে দিছি, দেখো এটা বুঝছো কিনা দ্রুত কমেন্ট করো, প্রতি আমি আবার বলতেছি প্রতি দুইটা পদের যোগফল 1, 15/75 যোগ করলে 90, তুমি ক্যালকুলেটার বসে দেখো 15/75 যোগফল 1, 20/70 যোগফল 1, তো প্রতি দুইটা পদের যোগফল 1, তাহলে 13টা পদের যোগফল হবে 13/2, দুইটার জন্য 1, 13টার জন্য 13/2, শেষ, ওকে। যদি 6টা পদ থাকতো তাহলে অ্যান্সার হতো 6/2, 3 হইতো, বুঝতে পেরেছ, ওকে তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো, দ্রুত দ্রুত কমেন্ট করো দেখি, দ্রুত কমেন্ট করো দেখি কে পারে, কে পারে ফাস্ট 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 দ্রুত কমেন্ট করো, এটার অ্যান্সার কি হবে, পদ সংখ্যা কত, পদ, ও আচ্ছা অ্যান্সার তো দেওয়াই, আরে এলে অ্যান্সার প্রশ্নে দিয়ে দেওয়া ঠিক হয়নি, পদ সংখ্যা, পদ সংখ্যা সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর, 3 থেকে 9 মানে 6 করে বাড়তেছে, প্লাস 1 কত হবে, 174 কে 6 দ্বারা ভাগ করো, 300 হবে, বুঝতে পারছি, 174 কে 6 দ্বারা ভাগ করো 29 প্লাস 1 30, তো পদ সংখ্যা হচ্ছে 30, পদ সংখ্যা 30, তাহলে নির্ণয় যোগফল সাইন বা কজের বেলায় এই ধারার যোগফল বের করা খুবই সহজ, নির্ণয় যোগফল সমান পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 সমান কত, 15। তো এগুলো এমসিকিউতে আসবে, এগুলো এমসিকিউতে আসবে, সুন্দর মতো এভাবে বসাই দিবা, ওকে ক্লিয়ার, হ্যাঁ ভেরি গুড, আরে সবাই পারতেছে, ওকে। এই সূত্রটা শুধু সাইন স্কোয়ার এবং কস স্কোয়ারের বেলায় প্রযোজ্য, শুধু সাইন স্কোয়ার এবং কস স্কোয়ারের বেলায় প্রযোজ্য, যদি এইটা, আচ্ছা এটাও সেম, এটা এস ডাব্লিউ, এইটা এস ডাব্লিউ, এখানে পদ সংখ্যা হবে 8, এখানে পদ সংখ্যা হবে 8, স্ক্রিনশট নেও, এলা সব বইয়েই আছে খুব সহজ জিনিস, এটার বেলায় পদ সংখ্যা হবে 8টা, তো পদ সংখ্যা ডিভাইড বাই 2, নির্ণয় যোগফল লিখো, নির্ণয় যোগফল পদ সংখ্যা ডিভাইড বাই 2, পদ সংখ্যা হবে 8টা ডিভাইড বাই 2 সমান 4। তো আমরা সাইন এবং কজের গুলো দেখে ফেললাম, এখন পরীক্ষায় যদি সাইন এবং কজ না আসে, পরীক্ষায় যদি সাইন এবং কজ না আসে, টেন চলে আসে, যদি টেন চলে আসে, আচ্ছা আগে পদ সংখ্যা বের করো, এখানে টেন আছে নাকি সাইন কজ আছে আমি পরে দেখতেছি, প্রথমে আগে পদ সংখ্যাটা বের করো, পদ সংখ্যা শেষ পদ মাইনাস প্রথম পদ, শেষ পদ 165 মাইনাস প্রথম পদ হচ্ছে 15, সাধারণ অন্তর 15/45 30 করে বাড়তেছে, প্লাস 1, দেখো আগে পদ সংখ্যা পরে আমি দেখতেছি এখানে কি হয়,
শেষ পদ 165, প্রথম পদ 15, সাধারণ অন্তর 30 করে বাড়তেছে, প্লাস 1। তাহলে পদ সংখ্যা কত? এখানে হবে 150। 150কে 30 দ্বারা ভাগ করলে হয় 5, 5 আর 1কে 6, 5 আর 1কে 6। তাহলে এখানে অ্যানসার কি 6/2 হবে? এখানে অ্যানসার কি 3 হবে? উত্তর হচ্ছে না, এখানে অ্যানসার 3 হবে না, পদ সংখ্যা হচ্ছে 6। ভাইয়া এভাবে কি খাতায় লিখে আসবো? এগুলো এমসিকিউতে আসবে ভাইয়া, এগুলো রিটার্নে আসে না। যদি রিটার্নে আসে, শোনো, এগুলো যদি রিটার্নে চলেই আসে তাহলে এই যে এভাবে লিখে দিও যে এখানে সাইন্স স্কোয়ার 15 প্লাস সাইন্স স্কোয়ার 75, এই দুইটা যখন 1, একইভাবে সাইন্স স্কোয়ার 20 প্লাস সাইন্স স্কোয়ার 70 ইকস টু 1, দুইটা দেখাইলা। রিটার্নে যদি চলে আসে এভাবে দুইটা দেখাবা, তারপরে বলে দিবা সুতরাং নির্ণয় যোগফল সমান পদ সংখ্যা বাই 2। এইভাবে লিখবা রিটার্নে আসলে, এই যে এই দুইটা জিনিস দেখাই দিবা, অ্যাটলিস্ট এই দুইটা দেখাই দিবা, ঠিক আছে? বাট রিটার্নে এগুলো আসার সম্ভাবনা খুবই কম, এমসিকিউতে আসে এগুলো, ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসে, তোমাদের এইচএসসি পরীক্ষা বা কলেজের পরীক্ষায় এমসিকিউতে দিবে, এগুলো রিটার্নে আসে না। যদি আসে একটু বাংলায় লিখে দিবা, দেখো এখানে পদ সংখ্যা কত? 150/30 মানে 5 আর 1কে 6। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে কি পদ সংখ্যা বাই 2 হবে? না। একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, 10 15 প্লাস 10 165, দেখো তো কত আসে। এই কাজটা কেউ করো তো, ক্যালকুলেটারে বসাও, ক্যালকুলেটারে বসাও। 10 15 10 কোথায়? 10 15 প্লাস 10 165, 0। এই যে দেখো ভাই, এখানে কিন্তু স্কোয়ার নাই, খেয়াল করে দেখো, এখানে কিন্তু স্কোয়ার নাই, সিম্পলি 10 আছে। এখানে স্কোয়ার নাই, সিম্পলি 10 আছে। এবং দেখো 10 15 প্লাস 165, এই দুইটা অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 180। 165 আর 15 যোগ করলে 180 হয়, এই দুইটা যোগফল হচ্ছে 0। তো 45-এর সাথে এখানে এইটার আগের পদটা হচ্ছে 135, 45-এর সাথে 135, এটা যোগ করলে 0 হবে। 75 এরপরে পদটা হবে 30 বাড়াই দেবো 105, ওইটাও 0। মানে এখানে প্রতি দুইটা পদের যোগফল 0, প্রতি দুইটা পদের যোগফল 0। সুতরাং নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল খেয়াল করে দেখো, প্রতি দুইটা পদের যোগফল 0। তাহলে 6টা পদের যোগফল কত হবে? 3টা 0। এই যে দেখো ভাইয়া, প্রতি দুইটার জন্য 1টা 0, প্রতি দুইটা পদের জন্য 1টা 0। তো 6টা পদের জন্য কয়টা 0 হবে? 3টা। তো 3টা 0 এভাবে তো দেখানো লাগবে না, আমি তোমাকে বোঝানোর জন্য এভাবে লিখছি। তুমি পরীক্ষায় ডিরেক্ট 0 লিখে দিবা, তুমি পরীক্ষায় ডিরেক্ট 0 লিখে দিও। 10-এর এই যে ধারাটা দেখো, পদ সংখ্যা 6টা, বা 10 15 আর 10 165 যোগ করলে হয়েছে 0। তো দুইটা পদে যোগফল 0, 6টার জন্য 0ই হবে। এই বোঝা গেছে নাকি? প্রবলেম আছে? হোপফুল্লি বোঝা গেল, হ্যাঁ হোপফুল্লি বোঝা গেল। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, ভেরি গুড, ওকে, ঠিক আছে। এরপরে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা, প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এগুলো যদিও সচরাচর আসে না, মানে এগুলো এখনো পর্যন্ত বোর্ডে আসে নাই, বাট ম্যাথগুলো অনেক সুন্দর, ম্যাথগুলো অনেক সুন্দর, খেয়াল করে দেখো। ওকে ওকে, খেয়াল করে দেখো, সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস n+1 সংখ্যক পদ পর্যন্ত, যতগুলো পদ সম্ভব, মানে n মানে যে কোনো সংখ্যা, ধরো যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা। তো সাইন থিটা সাইন পাই প্লাস থিটা, যে এখানে পাই, এখানে পাই নাই মানে 0, 0 ইন্টু পাই, বা কিছু নাই, এটা এটাকে বাইরে রাখো। পাই প্লাস থিটা, এখানে 2π প্লাস থিটা, এরপরে হবে 3π প্লাস থিটা, এরপরে 4π প্লাস থিটা, তারপরে 5π প্লাস থিটা, এভাবেই চলতে থাকবে, বুঝতে আসো? এভাবে মোট কতগুলো পদ আছে? n+1 সংখ্যক পদ। n এর মান যদি 20 হয় তাহলে পদ হচ্ছে 21টা, 20+1। n এর মান যদি 100 হয় পদ হচ্ছে 101টা। তো n এর মান কত আমরা তো জানি না, আমরা লাস্টে ধরে করে ফেলবো। এখন খেয়াল করে দেখো তো আগে, এই যে আমরা এটা যদি লিখি সাইন থিটা, খেয়াল করে দেখো তো, পাই প্লাস থিটা কোন চতুর্ভাগে? পাই প্লাস থিটা 180 প্লাস থিটা, পাই মানে 90 এর যোগগুণিতক, চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে, পাই থাকলে চেঞ্জ হয় না, সাইন সাইনই থাকবে। তবে এটা কোন চতুর্ভাগে? পাই প্লাস থিটা তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ। তারপরে
সাইন টু পাই প্লাস থিটা, টু পাই মানে হচ্ছে 360, তো টু পাই অবশ্যই 90 এর যোগগুণিতক, এটা আমরা সবাই জানি। পাই যেহেতু 90 এর যোগগুণিতক, এটাকে 2 দিয়ে গুণ করলে এটাও 90 এর যোগগুণিতক হবে। এখানেও চেঞ্জ হবে না, এখানেও চেঞ্জ হবে না, সাইন থিটাই হবে। এবং টু পাই প্লাস থিটা, 360 প্লাস থিটা, এটা প্রথম চতুর্ভাগে আছে। টু পাই মানে 360, 360 মানে একবার ঘুরে আসা, একবার ঘুরে আসা মানে 100 ফেরত আসা, তারপরে একটা অ্যাঙ্গেল যোগ। মানে এই যে দেখো প্রথম চতুর্ভাগ, এই যে টু পাই সাথে আরো থিটা, এই যে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, খেয়াল করে দেখো প্রথম চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ। তাহলে ভাই এখন দেখো তো বাকিগুলো তো তুমি এমনিই লিখতে পারবে, আর কিছু কি লেখার দরকার আছে? এই যে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে বাকিগুলো তো তুমি বুঝেই গেছো যে এটা এইভাবে চলবে, মাইনাস সাইন থিটা, এই ধারাটা এইভাবে চলতে থাকবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস ডট 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 ডট, এইভাবে চলতে থাকবে, আর গুলো দেখাইতে হবে না, জাস্ট এইভাবে লিখে দিবা ডট 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 এন প্লাস ওয়ান পথ পর্যন্ত, ডট 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 করে এন প্লাস ওয়ান পথ পর্যন্ত। এই ম্যাথটা করেই নামাজের বিরতি দিব, আর 2 মিনিট লাগবে। যারা নামাজের বিরতি চাইতেছ এই ম্যাথটা শেষ করে বিরতি দিয়ে দিব, হ্যাঁ এই ম্যাথটা শেষ করে বিরতি দিয়ে দিব, আর 1 মিনিট লাগবে। দেখো এই যে তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ, প্রথম চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, তো আমরা বুঝে গেছি যে এখানে ধারাটা এইভাবে চলবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস ডট 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 করে, এবং সবগুলো সাইনে থাকবে। এখন আমাদেরকে যোগফল বের করতে হবে, তো যোগফল বের করতে হবে দুইটাকে এসে। এন যদি জোড় সংখ্যা হয়, এন জোড় সংখ্যা হইলে যোগফল হবে একরকম, এন যদি বিজোড় সংখ্যা, এন এর মান তো আমরা জানি না, এন এর মান কত, এন এর মান কত সেটা তো আমরা জানি না, কাজেই এন এর মান জোড় সংখ্যাও হইতে পারে বিজোড় সংখ্যাও হইতে পারে। তো এন এর মান যদি জোড় সংখ্যা হয়, খেয়াল করে দেখো এন যদি জোড় হয় তাহলে এন প্লাস ওয়ান কি হবে, এন প্লাস ওয়ান হবে বিজোড়, এন প্লাস ওয়ান কি হবে বিজোড় হবে, খেয়াল করে দেখো এন যদি জোড় সংখ্যা হয় তাহলে এন প্লাস ওয়ান হবে বিজোড়, কারণ কি তুমি যে কোনো জোড় সংখ্যার সাথে এক যোগ করে দাও সেটা বিজোড় হয়ে যাবে, যে কোনো জোড় সংখ্যার সাথে এন এর সাথে তুমি যদি ওয়ান যোগ করে দাও সেটা বিজোড় হয়ে যাবে। তো দেখো এখানে যদি মোট পদ বিজোড় সংখ্যক হয়, ধরো একটা, বিজোড় মানে কি এক তিন পাঁচ এরকম, তো পদ যদি একটা হয় দেখো অ্যান্সার কত, সাইন থিটা, শুধু একটা নেও তুমি, শুধু একটা বিবেচনা করো, অ্যান্সার হচ্ছে সাইন থিটা, অ্যান্সার কি দেখো নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল তুমি একটা বিবেচনা করো অথবা তিনটা বিবেচনা করো সমান সাইন থিটা, খেয়াল করে দেখো এন যদি জোড় হয় এন প্লাস ওয়ান এটা হবে বিজোড়, তো বিজোড় মানে তুমি একটা পদ নেও অথবা তিনটা অথবা পাঁচটা, দেখো একটা পদ নেও অ্যান্সার হচ্ছে সাইন থিটা, তুমি তিনটা পদ নেও ওই যে তিনটা, তিনটা পদ নেও দেখো মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা কাটা অ্যান্সার থাকবে সাইন থিটা, অথবা তুমি পাঁচটা পদ নেও বিজোড় সংখ্যক পদ, পাঁচটা পদ নেও এখানেও দেখো সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা, সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা থাকবে শুধু প্লাস সাইন থিটা, আশা করি বোঝাইতে পারছি। তো এন যদি এখন বিজোড় সংখ্যা হয় তাহলে এন প্লাস ওয়ান জোড় হবে, যারা নামাজ পড়বা চলে যাইতে পারো, পরে একটু আর 1 মিনিট লাগবে ওটা পরে দেখে নিতে পারবা, সমস্যা নেই, আমি এই যে এই ম্যাথটা করে ব্রেক দিয়ে দিব। তো এন যদি বিজোড় হয় তাহলে এন প্লাস ওয়ান হবে জোড়, কারণ যে কোনো বিজোড় সংখ্যার সাথে এক যোগ করলে সেটা জোড় হয়ে যাবে, যে কোনো বিজোড় সংখ্যার সাথে তুমি এক যোগ করো সেটা অবশ্যই জোড় হবে। তাহলে নির্ণয় যোগফল, তুমি জোড় সংখ্যক পদ নেও, যেমন দুই, দুইটা পদ নেও, দুইটা বা চারটা, দেখো দুইটা পদ যদি নেওয়া যে দুইটা পদ কাটাকাটি জিরো, তুমি দুইটা পদ নেও কাটাকাটি চলে যাবে, এই যে দেখো জোর সংখ্যক পদ দুইটা নিলে কাটাকাটি জিরো, অথবা চারটা নেও, চারটা পদ নেও দেখো কাটাকাটি জিরো, শেষ। এখন নামাজের বিরতি, বলো বুঝছো কিনা, সবাই কমেন্ট করে বলো এটা বুঝছো কিনা, সবাই বলো বুঝতে পারছো কিনা। এখন এখন বিরতি, নামাজের বিরতি 7টা থেকে 7টা 15 পর্যন্ত, 7টা থেকে 7টা 15, ঠিক আছে, যাতে নামাজ আছে চলে যাও, 7টা 15 শুরু করবো আবার। আচ্ছা এখানে লিখে দিই নামাজের বিরতি
সাতটা ষোলো থেকে শুরু করব, সাতটা ষোলো থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা এখন বলো, এটা বুঝছো কিনা? যারা আসো, যারা আসো লাইভে এখনো, তোমরা একটু বললো যে এটা ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার ভাইয়া, অনেক জোশ ছিল, বেটার বুঝছি স্যার। ওকে ঠিক আছে, পূর্ণিমা, ফাহিম, মাহবুব, শেখ হুমায়রা কবির, রুবাইয়া মাহবুব, আশিস, ঠিক আছে, ফাহিম, ভেরি গুড, ঠিক আছে, তাবাসুম, হীরা, মুশিনা, রুমি। আনসার কি দুইটা হবে? হ্যাঁ অ্যান্সার দুইটা হবে, অ্যান্সার দুইটা, কারণ এনের মান কত এটা তো তুমি জানো না। এনের মান জোর হলে অ্যান্সার একটা আসে, বিজোর হলে আরেকটা আসে, তো অ্যান্সার তো দুইটাই তোমাকে দিতে হবে। তুমি যদি অর্ধেক করে রাখো তাহলে অ্যান্সার কিন্তু অর্ধেক দিবে, অর্ধেক করে রাখলে অ্যান্সার তোমাকে অর্ধেক দিবে। ওকে ভেরি গুড, রিফাত সরকার। এই এখনো কি লাইভ আটকে যাচ্ছে? একটু যারা লাইভে আসো বলো তো। আমার তো নেটওয়ার্ক ঠিক আছে, আজকে প্রবলেম কেন হচ্ছে বুঝতেছি না, লাইভ তো আটকানোর কথা না। ওকে ঠিক আছে, তাহলে 7:15 পর্যন্ত রেস্ট নাও। হ্যাঁ আমি একটু রেস্ট নিয়ে আসি। তোমরা তাহলে 7:15 পর্যন্ত যারা নামাজ পড়বা নামাজ পড়ে চলে আসো, 7:16তে আবার শুরু করব, আমিও একটু রেস্ট নিয়ে আসি, ঠিক আছে? ওকে
হ্যালো, কি অবস্থা? আমাদের আর 1 মিনিট বাকি আছে ব্রেকের। হ্যাঁ, আর 1 মিনিট পরই আমরা শুরু করে দিব। আর 1 মিনিট পর শুরু করব। হ্যাঁ, মানুষজন কোথায়? আর 1 মিনিট আছে, সময় শুরু হয়ে গেছে, শুরু করে দিব আমরা। হ্যাঁ, আর 1 মিনিট আছে, আমরা শুরু করে দিব। ঠিক আছে। আচ্ছা, 16 বাজুক। অনেকেই আবার পরে এসে যদি মিস করে, 16 বাজুক তারপরেই শুরু করি। 16 বাজুক তারপরেই শুরু করব। হ্যাঁ, ওকে। কোথায়? এখনো তো সবাই আসেনি। টাইম তো হয়ে গেছে, এখনো তো অনেক মানুষ বাকি। ভাইয়া, 6টার জন্য 3টা 0 হলে 5টার জন্য কয়টা 0 হবে? 5টার জন্য 4টার জন্য হবে 0, আর যেটা অবশিষ্ট থাকবে সেটা বাকি থাকবে, সেটাই হবে অ্যান্সার। এই ধরনের ম্যাথ যখন আসে তখন এইরকম সুন্দর মতো গোছানোই থাকে, বুঝতেছো? একদম সুন্দর অ্যান্সারই থাকে, যদি বিজোড় সংখ্যক থাকতো আগের ম্যাথটাতে, তাই না? ধরো ওই যে 10-এর বেলা যেটা 6টার জন্য 3টা 0 আসছিল, তো 5টা থাকলে 4টার জন্য হবে 0, আর যেটা বাকি থাকবে সেটাই অ্যান্সার হবে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো আমরা শুরু করি। ওকে, চলো শুরু করি। প্রশ্নটা তোলো, সেম আগের ম্যাথটার মতোই, আগের ম্যাথটার মতোই প্রশ্নটা তুলে ফেলো। যোগফল নির্ণয় করো, 10 থিটা প্লাস 10 পাই প্লাস থিটা প্লাস 10 2 পাই প্লাস থিটা, এইভাবে ডট 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 করে কত পর্যন্ত আছে। এটা আগের টাইপের মতোই, আগের টাইপটা এবং এই টাইপটা একই টাইপ, একই টাইপের মেথড। এটা খেয়াল করে দেখো, একই টাইপের, বাট এটা আরও ইজি। এখানে হচ্ছে পাই, পাই মানে কিছু নাই, মানে সামনে মনে মনে 1 আছে। এখানে 2 পাই প্লাস থিটা, এখানে শুধু পাই প্লাস থিটা, এখানে 2 পাই প্লাস থিটা। তার মানে ভাইয়া পরের পদটা কি হবে? পরের পদটা হবে 3 পাই প্লাস থিটা, পরেরটা হবে 10 3 পাই প্লাস থিটা, তার পরেরটা হবে 10 4 পাই প্লাস থিটা। এভাবে যাইতে 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 কত পর্যন্ত যাবে? এন সংখ্যক পদ পর্যন্ত। দেখো এই যে এখানে হচ্ছে পায়ের সহগ 1, এখানে কিছু নাই মানে ধরো 0, এখানে পায়ের সহগ 0, এখানে 1, এখানে 2, তারপরে 3 4 5 6, ডট 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 করে কত পর্যন্ত? n পর্যন্ত। দেখো প্রথম পদটা তো 10 থিটা যেভাবে আছে এইভাবেই থাকবে, প্লাস 10 পাই প্লাস থিটা, তৃতীয় চতুর্ভাগে। পাই প্লাস থিটা মানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে 10-এর চিহ্ন পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে 10-এর চিহ্ন পজিটিভ। এবং যেহেতু পাই, পাই মানে 180, 90-এর জোড় গুণিতক চেঞ্জ হবে না, 10 10-ই থাকবে। একইভাবে 10 2 পাই প্লাস থিটা, এটা প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগেও 10 পজিটিভ। দেখো তৃতীয় চতুর্ভাগেও 10 পজিটিভ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে 2 পাই প্লাস থিটা, আগের ম্যাথটার মতোই প্রথম চতুর্ভাগে 10 পজিটিভ এবং চেঞ্জ হবে না, যেহেতু 2 পাই আছে চেঞ্জ হবে না। তার মানে ভাই এখানে সবগুলোই 10 থিটা আসবে, এখানে কোনো মাইনাস আসবে না, এখানে কোনো মাইনাস আসবে না, বাকি যতগুলো আছে সবগুলো কি আসবে? 10 থিটা আসবে। করি দেখো, এই যে ধারাটা, ধারাটা শুরু হয়েছিল কিন্তু এখান থেকে, প্রথম প্রথম পদটা কিন্তু ধারার বাইরে,
প্রথম টেন থিটাটা কিন্তু ধারার বাইরে, তুমি এইভাবে চিন্তা করতে পারো, এখান থেকে ওয়ান টু থ্রি ডট 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 এন পর্যন্ত কত সংখ্যক পথ, এভাবে মোট কতগুলো পথ, এন সংখ্যক, এন সংখ্যক পথ, এভাবে কতগুলো আছে, এন সংখ্যক আছে। এই যে দেখো এখানে পায়ের সামনে সহ হচ্ছে ওয়ান, ওয়ানের জন্য একটা টেন থিটা, টু এর জন্য আরেকটা টেন থিটা, থ্রি এর জন্য আরেকটা টেন থিটা, এভাবে ডট 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 করে কতগুলা টেন থিটা আসবে, এন সংখ্যক। এখন দেখো তো এইখানে মোট টেন থিটা আছে এন সংখ্যক, তো এন সংখ্যক টেন থিটাকে কি লেখা যায়, এন ইন্টু টেন থিটা, এন ইন্টু টেন থিটা, তাই না, এন সংখ্যক টেন থিটা যোগ আকারে আছে, তো পাঁচটা দুই যদি যোগ আকারে থাকে আমরা এভাবে লিখতে পারি না, পাঁচ ইন্টু দুই, তো এখানে কি লিখতে পারি, টেন থিটা যোগ আকারে আছে কতগুলা, এন সংখ্যক, তাহলে এন ইন্টু টেন থিটা, তাহলে এখন টেন থিটা কমন নিয়ে নেও, এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে এন, টেন থিটা শেষ, এটাই অ্যান্সার, এখানে ঝামেলার কিছু নাই, যেহেতু সবগুলাই প্লাস, এখানে যেহেতু সবগুলাই প্লাস এইটাতে ঝামেলার কিচ্ছু নাই। আমি আবার বলতেছি প্রথম ধারা শুরু হয়েছে এখান থেকে, ধারার মধ্যে টেন থিটা আছে এন সংখ্যক, মানে এন ইন্টু টেন থিটা, আর ধারার আগে শুরুতে আছে একটা টেন থিটা, তো কমন নিলে কি হবে, ওয়ান প্লাস এন টেন থিটা, বলো বুঝতে পারছো কিনা, বলো বোঝা গেল কিনা, এই ক্লিয়ার, বলো ক্লিয়ার কিনা, দ্রুত বলো, আজকে নেটওয়ার্ক প্রবলেম কেন করতেছে, নেটওয়ার্ক প্রবলেম কেন করতেছে বুঝলাম না, আমার নেটওয়ার্ক তো আজকে প্রবলেম আর কথা না, কি হয়ে গেল, ঠিক আছে, এই বুঝতেছো তোমরা, আশা করি বোঝা গেল, হ্যাঁ আশা করি বোঝা গেল, আশা করি বোঝা গেল, ভাইয়া বেশি নেট প্রবলেম, এই আমি তো এখানে দেখতেছি ঠিক আছে, আমার এখানে তো ঠিক আছে, বুঝলাম না তোমাদের, এই যে আমিও তো আর একটা ফোন দিয়ে কমেন্ট করতেছি দেখতেছি, তো এখানে তো ঠিক আছে, তোমাদের প্রবলেম কেন হচ্ছে বুঝলাম না, ঠিক আছে ওকে, এখন এই প্রশ্নটা তোলো, দেখো এই ম্যাথটা বুয়েটে আসছিল 11-12 সেশনে, খুব সহজ, বুয়েটে আসছে বলে যে কঠিন ম্যাথ তা না, কি বলা আছে, থিটা ইকোয়ালস টু পাই বাই 20, থিটা ইকোয়ালস টু পাই বাই 20 হলে দেখাও যে কট থিটা কট থ্রি থিটা কট ফাইভ থিটা ডট 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 করে কস 19 থিটা পর্যন্ত সবগুলার গুণফল হচ্ছে -1, সবগুলার গুণফল কত দেখাইতে হবে, সবগুলার গুণফল দেখাইতে হবে -1, সবগুলার গুণফল দেখাইতে হবে -1, প্রশ্নটা তুলে ফেলো, সবাই প্রশ্নটা তুলে ফেলো, আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি, হ্যাঁ তোমরা প্রশ্নটা তোলো, আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি, কট থিটা কট থ্রি থিটা কট ফাইভ থিটা, দেখো দুইটা দুইটা করে বাড়তেছে, ধরো এটা রিটার্নে আসলো, তো রিটার্নে আসলে তো শর্টকাট দিয়ে করা যাবে না, এটা লিখেই করতে হবে, রিটার্নে আসলে কট থিটা থ্রি থিটা ফাইভ থিটা, খেয়াল করে দেখো দুইটা দুইটা করে বাড়তেছে, থিটা থ্রি ওয়ান, মানে থিটা মানে ওয়ান, কিছু নাই মানে ওয়ান থ্রি ফাইভ, তারপরে কী হবে ভাইয়া, ওটা তো বুঝেই গেছি, দুই করে বাড়বে, সেভেন থিটা নাইন থিটা ইলেভেন থিটা থার্টিন থিটা ফিফটিন থিটা সেভেন্টিন থিটা কট 19 থিটা, একটু বড় হবে ম্যাথটা বাট সহজ, দেখো পদ সংখ্যা কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, পদ সংখ্যা কয়টা, পদ সংখ্যা হচ্ছে দশটা, পদ সংখ্যা দশটা, আমি দশটা লিখে ফেলছি, তোমরাও লিখে ফেলো, আমি একটু ওয়েট করি, অনেকে হয়তো এখনো লিখো নাই, ওকে ঠিক আছে ওকে লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো, হ্যাঁ আমি আবার একটু রিভিউ করে দিই এই ম্যাথটা, প্রশ্নে বলা আছে থিটা ইকোয়ালস টু পাই বাই 20, ভালো কথা, তোমাকে বলছে দেখাও যে কট থিটা থ্রি থিটা ফাইভ থিটা ডট 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 করে কট 19 থিটা পর্যন্ত সবগুলোর গুণফল -1, তো এই মাঝখানে যতগুলো পদ আছে আমি সবগুলোই লিখে ফেলছি, মোট পদ আছে দশটা, এগুলো পরীক্ষা আসলে পদ সংখ্যা দশটার বেশি থাকবে না, আরও বেশি থাকলে তো অনেক বড় হয়ে যাবে, লিখে করা সম্ভব না, নর্মালি পরীক্ষা আসলে পদ সংখ্যা দেখবে ছয়টা আটটা দশটা এরকম থাকে যেগুলো লিখে করা পসিবল। আচ্ছা এরপরে আমি এখানে যে কাজটা করবো, দেখো কট থিটা
কট থ্রি থিটা, কট ফাইভ থিটা, প্রথম পাঁচটা এগুলো ছোট, এদেরকে চেঞ্জ করবো না। এই এখানে কস কোথা থেকে আসছে দেখছ? এই বেচারা ছিল কট, হয়ে গেছে কস নাইন থিটা। যেহেতু এখানে আমার দশটা পদ আছে, প্রথম পাঁচটা হচ্ছে ছোট ছোট অ্যাঙ্গেল, এই যে থিটা, থ্রি থিটা, ফাইভ থিটা, সেভেন থিটা, নাইন থিটা, এগুলো ছোট অ্যাঙ্গেল। ছোট অ্যাঙ্গেলগুলোকে আমরা চেঞ্জ করি না, আমরা বড় অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করি। হ্যাঁ, তো দেখো বড় অ্যাঙ্গেল কোথা থেকে শুরু, এই যে এখান থেকে প্রথম পাঁচটাকে আমি চেঞ্জ করলাম না, পরের পাঁচটাকে চেঞ্জ করব। পাঁচটা পাঁচটা করে কেন করতেছি একটু পরেই বুঝতে পারবা। তো কট এগারো থিটা, এই যে কট এগারো থিটা, দেখো এই যে এখান থেকে ইলেভেন থিটা, থার্টিন থিটা, ফিফটিন থিটা, সেভেন্টিন থিটা, নাইনটিন থিটা। দেখো এদেরকে কিভাবে লিখি, কট ইলেভেন থিটাকে লিখা যায় কট টেন থিটা প্লাস থিটা, কট থার্টিন থিটাকে লিখা যায় টেন থিটা প্লাস থ্রি থিটা, কট পনেরো থিটাকে লিখা যায় কট টেন থিটা প্লাস ফাইভ থিটা, কট সেভেন্টিন থিটাকে লিখা যায় প্লাস কট টেন থিটা প্লাস সেভেন থিটা। এই প্লাস করতে গিয়ে আসছেনি, তো গুণ আকারে আসছে। কট উনিশ থিটাকে লিখা যায় টেন থিটা প্লাস নাইন থিটা। ডান পাশে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। খেয়াল করে দেখো প্রথম পাঁচটা পদ যেগুলো অ্যাঙ্গেল ছোট অ্যাঙ্গেল, এদেরকে আমরা কিন্তু চেঞ্জ করিনি, যেভাবে ছিল সেভাবেই রেখে দিছি, যেভাবে ছিল ঠিক সেভাবেই রেখে দিছি, ওদেরকে কিন্তু আমরা চেঞ্জ করি নাই, ওদেরকে আমরা চেঞ্জ করি নাই, যেভাবে ছিল ওইভাবেই রেখে দিছি। আর পরবর্তীতে এগারো, তেরো, পনেরো, সতেরো, উনিশ, এগারোকে লিখা যায় দশ থিটা প্লাস থিটা, তেরোকে লিখা যায় দশ থিটা, এই এটা তো দশ থিটা হবে, এটা দশ থিটা, দশ থিটা প্লাস থ্রি থিটা, দশ থিটা প্লাস থ্রি থিটা। পনেরোকে লিখা যায় দশ প্লাস পাঁচ, সতেরোকে লিখা যায় দশ প্লাস সাত, উনিশকে উনিশকে লিখা যায় দশ প্লাস নয়। এখন কথা হচ্ছে ভাইয়া, এগারো, তেরো, পনেরো, এগারোকে তো কেউ চাইলে এভাবেও লিখতে পারে নয় প্লাস দুই, তেরোকে লিখতে পারে নয় প্লাস চার, পনেরোকে লিখতে পারে নয় প্লাস ছয়, অথবা কেউ চাইলে এভাবেও লিখতে পারে এগারো মানে হচ্ছে সাত প্লাস চার, তেরো মানে হচ্ছে সাত প্লাস ছয়। অনেক কিছুই তো নেওয়া যায়, তো এত কিছু থাকতে আপনি কেন এই দশকেই বেছে নিলেন, আপনি কেন এত কিছু থাকতে এই দশকেই বেছে নিলেন, কেন আপনি এগারোর জায়গায় বারো মাইনাস এক নিলেন না, তেরোয়ের জায়গায় বারো প্লাস এক নিলেন না, কেন 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 আমি দশকে নিলাম? কারণ হচ্ছে এই যে প্রশ্নে দেওয়া আছে থিটা ইকস টু পাই বাই টোয়েন্টি, প্রশ্নে দেওয়া আছে থিটা ইকস টু পাই বাই টোয়েন্টি, এখানে তুমি যদি দশ দিয়ে গুণ করে দাও দশ থিটা ইকস টু আসে পাই বাই টু। দেখো এই যে কেন উত্তর হচ্ছে এইটা, টেন থিটার মান হচ্ছে পাই বাই টু, আর পাই বাই টু থাকলে সুবিধা কি, কটগুলো টেনে কনভার্ট হয়ে যাবে, পাই বাই টু প্লাস সামথিং হইলে কট কি হয়ে যাবে, টেন হয়ে যাবে, আর কট আর টেন আমরা পরে কাটাকাটি করতে পারবো। একটু ভালো করে দেখো, একটু চোখ কান খুলে দেখো, মুখস্থ করার কিচ্ছু নাই। কেন আমি সবগুলোকে দশ থিটার মাধ্যমে প্রকাশ করছি, কারণ এই যে এখানে দেয়া আছে থিটা ইকুয়াল টু পাই বাই টোয়েন্টি, তুমি এখান থেকে যদি পাই বাই টু এর মান বের করো, পাই বাই টু সমান হবে টেন থিটা। দেখো এই যে দশ দিয়ে গুণ করে দাও, টেন থিটা সমান পাই বাই টু। তো এই কাজটা যে করলাম, করার ফলে কি সুন্দর একটা লাভ হয়েছে দেখো। তুমি এখন টেন থিটার জায়গায় মান বসে দাও, এই যে সবগুলো জায়গায় বসাও, সবগুলো টেন থিটার জায়গায় মান বসাও, আমি মুছে এখানে বসে দিচ্ছি, তোমরা পরে লাইনে লিখো, তোমরা পরে লাইন, এই তোমরা পরে লাইনে লিখো, আমি এই লাইনে লিখে দিচ্ছি সবগুলো।